আপনি ভাবছেন মানুষ আপনাকে পছন্দ করছে না, বারবার পরিবর্তন হতে বলছে, এই পরিবর্তনের চক্করে আপনি নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছেন। আচ্ছা বলুন তো, একজন আদর্শ মুসলিম কি নিজের ইচ্ছা মতো নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে? সবাই যখন আপনাকে পরিবর্তন হতে বলবে, তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, খলিফাগণের জীবনী প্রত্যক্ষ করুন, তারা কিভাবে নিজেকে পরিচালনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে, ওনার সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে কি আপনার জন্য সর্বোত্তম আদর্শ নেই? ওয়াল্লাহি, ওনার জীবনের চেয়ে উত্তম আদর্শ এই দুনিয়ায় না ছিল আর না থাকবে। কোনো কিছু ফলো করতে হলে ওনার সুন্নাকে আঁকড়ে ধরুন। উনি যেমনভাবে সবার সাথে ব্যবহার করেছেন সেভাবে করার চেষ্টা করুন। কেউ অসন্তোষ হবে না, কোনো কাফের মুশরিকও না। নিজের নফসের ইচ্ছা মতো চলতে চাইলে লাঞ্ছনা ছাড়া কিছুই মিলবে না, ইহকাল ও পরকাল উভয়ই। আল্লাহ আমাদের হেদায়াতের অন্তর্ভুক্ত করুন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।